যে ব্যক্তি আল্লাহর মাল থেকে একটি পয়সাও খেয়ানত করে ঘুষ খাবে কি আমাদের দিন ঘুষ যা পেয়েছে সম্পূর্ণ মালামাল নিয়ে তাকে স্কন্ধে চাপিয়ে দেওয়া হবে যারা সমাজ নেতা দলনেতা রাষ্ট্রনেতা এত উঁচু পর্যায়ের লোক বাহ্যিক মর্যাদা অনেক বড় তারা কখনোই হাতে ডাইরেক্ট ঘুষ খাবে না তাদের ড্রাইভারদের মাধ্যমে খাবে নয় দারদের মাধ্যমে খাবে ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে দেহ আরাম দ্বারা পুষ্টি লাভ করেছে ইসলামী শিক্ষা অপরিহার্যকরণ ইসলামের শিক্ষার উপরে হামলা করবেন না দেশে ইসলামী নৈতিকতা না থাকলে মানুষ বস্তুবাদী হয়ে যাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত শুরু থেকেই হচ্ছে ওদিকে দারুনের নস্তিকবাদে আমরা যাকে বানর ছিল বানর থেকে মানুষ হয়েছে এই মিথ্যা নস্তিকবাদে সিলেবাস 2012 সাল থেকে চলছে বাংলাদেশ আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াওমিদ্দিন يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تاكلوا اموالكم بينكم بالباطل الا ان تكون تجاره عن تراض منكم ولا تقتلوا انفسكم ان الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا سوره نساء ترش, عم ترش جابت الحمد لله رب العالمين الجنة এবং যাবতীয় দৌরুদ সালাত শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসালামের জন্যে বিশ্বের সর্বকালে সকল মানুষের প্রকৃতি এবং সৃষ্টিগত সাদৃশ্য একই যে দেশের যে মাটিতে আমরা বসবাস করি না কেন প্রত্যেকেরই অনুভূতি এক প্রত্যেকেরই চাহিদা এক প্রত্যেকের সঙ্গে নবসেলা ওবামা আছে নফসে মতমায়িন্না আছে নফসে আম্মারা আছে নফসে আম্মারা সবসময় মানুষকে অন্যায় কাজে প্রলুব্ধ করে নবসেল্লা উামা অন্যায় কাজ থেকে বাধা দিয়ে ধিক্কার দেয় নবসে মতমায়িন্না প্রশান্ত হৃদয়ের মানুষদের নাম যাদের অন্তরে খারাপ চিন্তা আসেই না বুঝেও না আলমোমিন করিম হাদিজের ভাষায় তারা হয় ভালো দয়াশীল দয়াসীন কিয়ামতের দিন আল্লাহ পাক নস মুতমাইন মালিক তাদেরকে ডেকে ফুলবেন ইয়া আইয়াতুন নফসুল মুতমাইন ইرجঈ ইলা রব্বিকা রাদিয়াতামর্দিয়াহ ওয়া দুখলি ফি ইবাদি ওয়ালখিলী জান্নাহ হে নফসে মুতমাইন অনুসারীরা শাইরা নফসে মুতমাইন মালিকরা ফিরে এসো তোমাদের প্রতি কাছে সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন অবস্থায় অতঃপর তুমি আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো অতঃপর তুমি আমার জান্নাতে প্রবেশ করো নফসে মতমায়নার প্রত্যেকটি মানুষের মধ্যেই একটা অবস্থা আসে কিন্তু অধিকাংশ সময় প্রত্যেকটা মানুষ নফসে আম্মারার সঙ্গে যুদ্ধ করে আম্মার এন্ন তুমি সু সরি ইউসুফি আল্লাবাক বলছেন নফস সশ্রয় মানুষকে মন্ত কাজে প্রলুব্ধ করে আর সেজন্যেই মানুষের মধ্যে সর্বত্রে সব দেশেই ঘুষ ও দুর্নীতি বিরাজ করছে ঘুষ দুর্নীতি নাই এমন কোনো জায়গাও নেই এমনকি হস করতে গিয়ে কাবাঘরের মধ্য দিয়েও সেখানে গিয়ে হুইল চেয়ার চুরি করে জুতো চুরি করে শয়তান সব জায়গায় ঢোকে এবং মানুষের রোগ রেশা ঘুরে বেড়ায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের পরেই সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশ বর্তমান সরকারের আমলে দু সালে একই আওয়ামী সরকারের আমলে দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন ছিল দু দুই থেকে ছয় সাল পর্যন্ত ইসলামী মূল্যবোধের সরকারের আমলে পরপর চার বছর বিশ্ব চ্যাম্পিয়ন ছিল দুর্নীতি দেশের মানুষের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে আর ঘুষ হলো দুর্নীতির সবচেয়ে বড় সহায়ক শক্তি বিনা ঘুষে দুর্নীতি করা সম্ভবত আদৌ সম্ভব নয় ঘুষ এবং দুর্নীতি দুটি একেবারে পরস্পরের সঙ্গে মিলিত হয়ে আছে লাজিম মলজুম হয়ে আছে একটার থেকে আরেকটা পৃথক করা খুব মুশকিল সেজন্য আজকে দেশের পরিস্থিতি দেখে এর উপরেই খুববার বিষয়বস্তু বেছে নিলাম ঈদুল আজহা হয়ে গেল আরাফা হয়ে গেল, হজ হয়ে গেলো হজের ফ্লাইট রিটার্ন ব্যাক করল কিন্তু আমাদের কোনো পরিবর্তন হচ্ছে কি কতজন হাজিয়ে গেছে এটি সরকার বলতে পারে না আগে শুনে আসলাম সাতান্ন হাজার পাঁচশো পঞ্চাশ আজকে দিয়েছে ষাট হাজার একশো উনচল্লিশ কোনোটারই হিসাবে দেশে ঠিক না কোন দিকে যাবে কেন মানুষ ঘুষ খায় বা ঘুষ দেয় সবকিছুর মধ্যেই এলাহি নির্দেশনা রয়েছে যারা সত্যিকার আল্লাহকে ভয় করেন তাদের জন্য এর মধ্যে অনেক শিক্ষণীয় আছে কোরআন থেকে এবং হাদিস থেকে এ বিষয়ে যে নির্দেশনা আমাদের কাছে আল্লাহবাগ পাঠিয়েছেন ঐহেরি বিধান আকারে সেটা জনগণের কাছে পৌঁছে দেওয়াটাই আমাদের দায়িত্ব মানা না মানা আমাদের নিজস্ব ব্যাপার মানলে এহকালে পরকালে সুখী হবেন না মানলে এহকালে পরকালে মন্দ লোকদের অন্তর্ভুক্ত হয়ে থাকতে হবে আল্লাহ বলছেন ইয়া ইদিনা হে ইমানদারগণ আপনি কোরআনে কোথাও পাবেন না ইয়া ইনা ফাঁসাকু ইয়া ইল্লা দিনা কাফারু ইয়া না নাফাকু নাই আল্লাহ পাক সব কথা বলছেন ঈমানদারদের লক্ষ্য করে কারণ যারা কোরআন হাদিসের উপর ঈমান এনেছে তাদেরই তাদের জন্যই উপদেশ আজকের পেপারে হেডলাইন হয়ে গেছে আমেরিকায় পাঁচশো পঞ্চাশ জন ধর্ষিতা নারী সরকারের কাছে আবেদন করেছে সরকারে অনুমোদিত উবার আমাদের ঢাকাতেও চালু হয়েছে উবার পাঠাও সহজে যাতায়াতের জন্য তারা একটা নারীকে নিয়ে কীভাবে নিরিবিলি জায়গা নিয়ে দর্শন করে দলবদ্ধ ধর্ষণ করে এগুলির সহ গোপন ছিল এখন সব প্রকাশ হয়ে যাচ্ছে আইন কেন বলে কিচ্ছু শেখার আইন আইনকে কড়া আছে প্রয়োগ নাই যারা খুব উন্নত দেশগুলি পরিচিত মানুষ বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে বিদেশে এখন বিদেশে যারা যাচ্ছে অভিবাসী তাদের মধ্যে বাংলাদেশ ষষ্ঠ স্থানে আছে অথচ আমাদের দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে মানুষ খুবই সুখে শান্তিতে আছে শান্তিরা শেষ নাই কিন্তু মানুষ থাকছে না দেশে কিন্তু যাচ্ছে যে দেশে সে দেশটাকে কেমন তার কিছু তো টের পাইলেন এমনকি ইরাকে যখন যুদ্ধ চলছিল তখনকার রিপোর্ট আমাদের কাছে ছিল পত্রিকায় নারী সৈন্যরা বাথরুমে যেতে গেলে হাতে রিভলভার নিত ওই ফাঁকে তাকে দর্শন করবে পুরুষ সৈন্যরা একই অবস্থা উত্তর কোরিয়া আরও মারাত্মক অস্ত্র দিয়ে নারীর ক্ষমতায়ন করে সে তার ইজ্জত রক্ষা করতে পারে না সব কিছুর মধ্যে প্রশ্ন থাকবে কেন কেন পাচ্ছে না শুধু পুরো পুরো ক্ষমতাসীন তার হাতে অস্ত্র আছে এরপরও সে নিজের ইজ্জত হতে পারছে না কেন সব কেন উত্তর এক জায়গাতেই আছে পরে পাবে যারা যাচ্ছেন বিদেশে তারা সাবধান হয় এক গাড়ির মধ্যে ভরে নিয়ে গেছিলো গাড়ির দরজার সব লক আপ বাড়ির গাড়ির ভিতরে গরমে পঞ্চাশ জন লাশ বের করেছে আজকে মেক্সিকো লুকিয়ে যাচ্ছে তো দরজা খোলা ছিল না বাতায় ডোকানি গরমে দগ্ধ হয়ে মরেছে পঞ্চাশ জন দম বন্ধ হয়ে লাশ বন্ধ বের করেছে আহাজারি কান্না ছবি দিয়েছে তো মানুষ কীভাবে পাগলের মধ্যে ছড়ছে বঙ্গোপসাগরের শরীর সমাধি হচ্ছে প্রায়। কেন যাচ্ছে বাংলাদেশ ছেড়ে এখানে এক কাঠা মাটি থাকলেই তার রুজির ব্যবস্থা হয়ে যায় ওই মাটিতে এসে লাউ গাছ পুঁশাক গাছ বেগুন গাছ লাগালেও তো চলবে কিন্তু এত লোভী মানুষ তাকে বিদেশে যেতেই হবে তো সেখানে কী আছে আজকাল মানুষের সব দেখা যায় হ্যাঁ তারা বেতন খুব বেশি দেয় টাকার বাটোরা করলে ওখানে এক ডলার বাংলাদেশের তুরনব্বই টাকা সেকেন্ডে চার ডলার করে তারা রিক্সালারা পায় যত সেকেন্ড যাবে তত চার এই যে টাকার লোভ বাস যা চলছে মূল কারণ একটাই নফসে আম্মারা নফস আপনাকে বলছে চলো টাকা পাবা ভয় উল্লে কুললে হোমা লোমাজু আদাদা এ হাস বন্না মা আল্লাহ আখলাদা টাকা খালি গনে আর হিসাব করে কত টাকা জমা হলো সে ধারণা করে এই টাকায় আমাকে স্থিরস্থায়ী করে রাখবে না এটা পড়বে মানুষের একটা প্রকৃতিগত স্বভাবগত দোষ এটা মানুষ দবি হবেই আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন পরীক্ষা করার জন্য সে নিজের লোভকে দমন করতে পারে কি না যদি এগুলো না থাকতো পরীক্ষা থাকতো না সবাইকে তাহলে করতেন তো মানুষ সৃষ্টিগত কোনো দরকার ছিল না ফেরস্তার থাকবে অন্যায় করে না দরকারটা কি মানুষ আল্লাহকে ভয় করবে সে অন্যায় থেকে ফিরে আসবে তবেই তো সে জান্নাত পাবে আর এই পরীক্ষার মধ্যেই পুরস্কার বড় পরীক্ষায় বড় পুরস্কার আল্লাহবাক আমাদেরকে নির্দেশ দিচ্ছেন ইয়া ইয়ুল্লা দিন আমন হে ইমান দারগুন লাহাতু আমু আলকুম বাইনাকুম বিল বাতিল তোমরা তোমাদের মধ্যে পরস্পরের অন্যায় পন্থায় মান ভক্ষণ করো না ইল্লা তাকুনা তৈরি আলোতন কুম পারস্পরিক চিত্তে ব্যবসায়ের মাধ্যম ছাড়া আল্লাহ তাকতুলু সাকম তোমরা আত্মঘাতী হয়েও না আত্মহত্যা করো না জেহাদের নামে মানুষ মরছে না এখন আগুনে ঝাঁদ দিচ্ছে কি চিন্তা করছে তারা পরিষ্কার নিষেধ আছে নফস আল্লাহ দিয়েছেন সে নফসকে হত্যা করার ক্ষমতা তোমাকে আল্লাহ দেন নাই আল্লাহ তাকতুল্লাফো সকুম ইন হক রাহিমা আল্লাহ তোমাদের উপরে অত্যন্ত রহম দিল অনুগ্রহ করে আল্লাহ কখনই তোমাদের আত্মহত্যা কামনা করেন না জালিকা ও অজুলমান যে ব্যক্তি এটা করবে শত্রুতা বসে বা অন্যায় করে অদওয়ান অত্যাচার করে নিজের উপরে অজুলমান সে সীমা অতিক্রম করে ফসফা নুসলি হেন আমরা তাকে জাহ্নামে প্রবেশ করাবো কানা যা লেখা আল্লাহ ইয়াসিরা আর এটা আল্লাহর নিকটে খুবই সহজ অন্যায় প্রধানতম রাস্তা হলো ঘুষ আর ঘুষ বেশি খায় বা ঘুষ বেশি দেয় মোনাফেক এবং ইহুদিরা কোরআন ইহুদিদের সম্পর্কে সুরে বাকারা চল্লিশ সাহেব থেকে এক করে একশো একুশ হাজার পর্যন্ত এক টানা আলোচনা করেছে মনিস সম্পর্কে বিশ্বের সবচেয়ে কুসিজ্জীবী হল ইহুদি জাতি আল্লাপাক মোনাফেক মুসলমান যারা মোনাফেক তাদেরকে ইহুদুদের সঙ্গে একসাথে বলে দিচ্ছেন আউন আলী কাজে দুটো জন একসাথে এরা মিথ্যা কথাটা খুব গুরুত্ব দিয়ে শোনে সত্য কথা শুনতে চায় না কালো নালে সহ এরা ঘুষ খায় সুর মায়েদা বিয়াল্লে সহ অর্থ না পাক হারাম কিন্তু সাহাবি আবদুল্লাহিনী মাসুদ এর ব্যাখ্যা দিচ্ছেন ভর এটা হলো ঘুষ এটা ঘুষ খায় এবং মিথ্যা কথাগুলিও ভালো করে শোনে কোন কায়দা গেলে বেশি টাকা পাওয়া যাবে সোজে আজকে দেখবেন বাংলাদেশে ই ভ্যালি ইটি কিসে মেলা বেরিয়েছে না এত বেশি জোয়া চলছে এখন লক্ষ লক্ষ পরিবার নিশ্চয় হয়ে গেল টাকা পাবো মলা টাকা পাবো পাচ্ছে না বলা হচ্ছে অমুক অ্যাকাউন্টে এতটা জমা দিন পরে আপনার অ্যাক্টে এতটা জমা হয়ে যাবে কিছুই পাচ্ছে না এরপরও রঙিন আশায় ঘুরছে বহু পরিবার নিঃস্ব হয়ে গেল জমি জমা বিক্রি করে দিয়ে সব শেষ করে দিয়ে পথের ফকিরি হয়ে গেল এখন ওর আশা শেষ হয়নি সরকার এত কিছুই করতে পারছে না প্রমাণ তো কিছু নাই একটা ঘটনা মনে করে দিই আপনাদের অন্ততের আব্দুল্লাম রওয়াহা যারা সিরত রসুলি পাঠক তারা চিনেন এনাকে যিনি মারা গেছিলেন মুার যুদ্ধে মৃত্যুর কিছু আগের ঘটনা যুবক সাহাবী এবং সঙ্গে কবিও তাকে রসুল্লাহ সাল্লি সাল্লাম সপ্তম হিজুতে খাইবার বিজয়ের পরে তাদের সঙ্গে যে চুক্তি হলো ক্ষয়ভারের পুরো জমি বনক্রি হদেরকে আল্লাহ রসুল লিজ দিলেন তারা বলল হ্যাঁ আল্লাহ রসুল আপনি তো জমি জমে চাষ করতে পারবেন না আর এখানে মরুভূমির দেশ আপনার সাহাগ্রহ পারবে না মদিনার লোক এখানে এসে কিছু করতে পারবে না যদি আপনি এগুলো আমাদেরকে দেন তাহলে আমরা আধা আধি ভাগে এগুলো আমরা চাষ করতে পারি তো বিষয়টা আল্লাহ রসুল পছন্দ করলেন ঠিক আছে সেটাই হোক এইবারে খেজুর যখন পাঠতে হয় গ্রীষ্মের মৌসুমে আব্দুল রবাহকে ওই খেজুরি ভাগ করে অর্ধেক নিয়ে আসার জন্য পাঠিয়ে দিলেন গেলে ওদের তো ঘুষ দেওয়া অভ্যাস আদেশের ভাষাটাই বলি কলাউল মিন হোলাল নিসাই ইহুদিরা তাদের বৌদের যত অলঙ্কার ছিল সেগুলো নিয়ে আসলো কল হাজ আলাক

লেমন আবগজ খালকিল্লাহ এলাই হে বানর শুকুরের বংশধররা হে ইহুদি জাতি মনে রেখো আল্লাহর কসম তোমরা আমার কাছে আল্লাহর সৃষ্টির নিকৃষ্টতম জীব ফ্লাদি আরস্ত মেন্দার রেশুয়া ফাইনা সব তোমরা আমার কাছে যে ঘুষ হিসাবে যেটা পেশ করছো পিঠলের শাহক আর আল্লাহ নিষেধ করেছেন আক্ কাল উনালের আমি হারাম খেতে পারি না আর আমরা মুসলমান অইনালা না কলোহা আমরা অকশ্বিনকালে এটা খাই না তখন ইহুদিরা বলে লটলো বেহাজা বা মাদির ওয়াল আউট এই ন্যায় বিচারের উপরেই আসমান ও ঠিকই আছে শুভাম শান্তি শত্রুর মুখ থেকে স্বীকৃতি এবার আসেন ঘুষের চামড়া জাহান্নামের আগুনে জ্বলবে ঘুষ কর জান্নাতে প্রবেশ করবে না আরিফ রসুল্লাহ সাল্লি সাল্লাম কুল্ল জেল দিন নাবাতা মেন সহতিন সন্নার আউলাদি যাও আহমদ ইবনে ইবনে বানু গায়রা প্রত্যেক চামড়া যা ঘোষের দ্বারা গঠিত জাহান্নাম তার একমাত্র নিকটবর্তী স্থান অর্থাৎ জাহান্নামই হবে ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম محبت সঙ্গে বলবেন লা ইয়াদখুলু জান্নাতা যাসাদুন গাজ্জাবিল হারাম ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম দ্বারা পুষ্টি লাভ করেছে রাহুল বাহাব কি ফ ওয়ান জাবিন ক্বালা ক্বদরুসুલ્લાহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইদখুলুল জান্নাত লাহুম মিনাস ওই গোষ্ঠ কখনই জান্নাতে প্রবেশ করবে না যা ঘুষের টাকায় বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে মিসকাজ সৈয়দ তরকি হাতেগুলি যথেষ্ট ব্যাখ্যা দরকার নেই আল্লাহ এবং তার রসুল উভয় ঘুষ দাতা ঘুষ গ্রহিতা এবং ঘুষের মাধ্যম

বড় নেতারা ডাইরেক্ট নিজে হাতে খায় খায় না কারোর মাধ্যমে খায় না যারা সমাজ নেতা দল নেতা রাষ্ট্র নেতা। এত উঁচু পর্যায়ের লোক বাহ্যিক মর্যাদা অনেক বড় তারা কখনোই নিজ হাতে ডাইরেক্ট ঘুষ খাবে না হয় তাদের ড্রাইভারদের মাধ্যমে খাবে না দারোয়ানদের মাধ্যমে খাবে দেখছে না পত্রিকা ছবি আসতেছে ড্রাইভার ঢাকা ছয়তলা বাড়ি পাঁচটা ফ্ল্যাটের মালিক ছবি আসছে কি চমৎকার গাড়ি মানে এরাই হলো তাদের মাধ্যম সে জেলঘাটির মরতেছে যার মাধ্যমে সে এত বড় হয়েছে তার কিন্তু কিচ্ছু হয়নি কারণ রেকর্ড তো নাই এখন যত মেয়র কাউন্সিলর ভিসি যত লোক এসবগুলো করে কেউ নিজের নাম কিছু করে না ধরা খাইতে হবে আগামীতে এতে কো রেকর্ড পাবেন না আপনি আর এই জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তারা অন্ততপক্ষে আল আল্লাফান তোমরা গুনাহের কাজে সত্যতার কাছে পরস্কার সাহায্য করো না করোনার এই আয়াতের অনুযায়ী তদ্রকারের নিঃসন্দেহে লানতের অধিকারী যিনি ঘুষ নেন তিনি বলেন আমি দিচ্ছি এই জন্য যাতে আমার হক আমি আদায় করতে পারি আর যিনি ঘুষ নেন তিনি বলেন এই যে আমি এটা নিচ্ছি হাদিয়া হিসাবে এখন একটা নাম্বারে কি অফিস মানি এর সঙ্গে এখন আবার যোগ হয়েছে ব্যক্তি ঘুষ খেন এখন সবাই মিলে একটা হেভি অ্যামাউন্ট দেয় পুরো অফিসের জন্য যিনি নেতা তাকে দিয়ে দেন এই সবাইকে জন্য এই এত কোটি টাকা থাকল যাকে যা আপনি দিয়ে পারেন এ নিয়ে বড়ো মানুষ সবাইকে দিতে লজ্জা পান এখন নতুন এটা চালু হয়ে গেছে যেটা বড়ো বড়ো ধরা পড়লো একজনকে তো হেলিকপ্টারকে নিয়ে আসলো সাহেবকে এরা এখন ফার্স্ট ক্লাস সব ফরিদপুরে এক এমপি সাহেবের নিজের লোক সব দুই হাজার কোটি টাকা পাচার করে ধরা পড়লো ওই খবরে খালি পাই কী হলো তো টের পাই না সিকদার গ্রুপ কত হাজার কোটি টাকা পাচার করল সৈবলী পত্রিকায় ওই পর্যন্ত শেষ এদের কোনো শাস্তি হয় এটা কেউ পাবেন না কিন্তু ধরা পড়লো এটা খবর পাবেন শেষ আর বিচারত কোনো হয় না দেশে বিচার নাই দেশে যার জন্যে মুশকিল হয়েছে আরব বালি বয়স বিরানব্বই বছর মামলা চলছে পঁয়ত্রিশ বছর যাচ্ছে হাজিরা দিতে বাদী শেষ বিবাদী পনেরো জনের বারো জন শেষ ওরা লোকটা হায়াত গম্বা বলে এখন কোর্টে যাচ্ছে বিচার শেষ হচ্ছে না কি চমৎকার দেশ কি জন্য মানুষ এখানে দুর্নীতি করবে না কে বাধা দিবে

সে তার উত্তম পুরস্কার আল্লাহ কাছে পাবে যে ব্যক্তি কারোর জন্য সুপারিশ মিনহা সেও তার পুরোপুরি পাপের অংশ পাবে আলা কুল্লে সৈয়দ মু আল্লাহ প্রত্যেক বিষয়ের উপরে শক্তিধর বান্দা সাবধান কারোর জন্য সুপারিশ করলে সুন্দর সুপারিশ করবেন আপনার নিজের স্বার্থের ক্ষতি হলেও কোনো মন্দ সুপারিশ করার জন্য করবেন না এটা হল করেন নির্দেশ এ বিষয়ে বিচারপতিগণ কোনো সাবধান থাকেন বিচারপতি সমাজের নেতা যিনি তিনিও বিচারপতি হতে পারেন আদালতে যিনি বসেন ম্যাজিস্ট্রেট বা জজ যারা তারাও বিচারপতি হাইকোর্টে তো সর্বোচ্চ বিচারপতি সবারই উদ্দেশ্যে এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেবিনসুল্লাহ সাল আলী ওসালাম আশরতন হাকমা বেনুম ভেমা হাবু কারেহু জি আলুল হু যে ব্যক্তি দশ ব্যক্তির উপরে বিচার করল ওই দশজন যেটা চায় অথবা না চায় সেই মোতাবেক বিচারক রায় দিলেন জি অহি নগুরুল কে আমাদের দিন তার দুই হাত বাড়িবদ্ধ অবস্থায় উঠানো হবে ফাইন আদেলা আলম এর্তাশে তিনি ন্যায় বিচার করে থাকেন এবং ঘুষ না খেয়ে থাকেন আলম এবং কোনোরকম অত্যাচার না করে থাকেন কোনো পক্ষপাত না করে থাকেন ফক্ক আনহ। আল্লাহ তার ঘন মার্জনা করে দিবেন ওয়াইন হাকামা বেগারে মানসাল্লাহ আর যদি সে আল্লাহর বিধানের বিপরীত বিচার করে অর্তাশা এবং ঘুষ খায় হা বা ফি হে এবং অবলম্বন করে সুদাতামিন তার বাম হাত তার ডানাতের সঙ্গে কঠিনভাবে বেঁধে দেওয়া হবে সুম রুমিয়া বিহি ফি জাহান্নাম অতঃপর তাকে জাহান্নামে ছড়ি ফেলা হবে এত গভীর জাহান্নাম লাম লোক কারহা খমসত ক্ষমস আমি এত আম পাঁচশো বছর ধরে পট্টি থাকবে পট্টি থাকবে কিন্তু জাহান্নামের সে তলায় পর্যন্ত পৌঁছতে পারবে না এত কঠিন জাহান্নামে তাকে ফেলা হবে রাহুল হাকেম হাদিষ্টামনের রাখা ভালো আর ওই নিবাসউদ্দিন কল কালসাল্লা আল্লাহ সাল্লাম মানুষ সফা লে আহাদিন যে সফাতিন আহা দ লহুয়া হাদিয়তন আলাইহা ফা ফাঁকদ আতা বাবান আজিমান রেবা যে ব্যক্তি কোনো ব্যক্তির জন্য সুপারিশ করল অথবা তার জন্য হাদিয়া পাঠালো ওই লোকটা হাদিয়া কবুল করল ফদ আতা বাবা মেন বাবান আজিমান আবুয়াবের রিবা সে সুদের বিভিন্ন দরজা সমূহের বড় দরজায় প্রবেশ করল وسئل ابن مسعود عن السحت فقال هو ان لاخيك شفاعه فيهدي لك هديه فتقبلها ابن مسعود কে জিজ্ঞেস করলো কোরআনের ভাষা আকালুন আলি সহতে সহতের অর্থ কি তিনি ব্যাখ্যা দিচ্ছেন তোমার কোন ভাই কারো জন্য সুপারিশ করলো এতে খুশি তার জন্য হাদিয়া পাঠানো হলো তাকাবালাহা অতপর সে ব্যক্তি হাদিয়া কবুল করলো فقال له السائل ان হাদিয়াতান هديه في লোকটা বলল আচ্ছা যদি কোনো অন্যায় কাজে কাউকে হাদিয়া দেওয়া হয় ফকাল যা লেখা কুফরুন তাহলে এটা কুফরি পর্যায়ে চলে যাবে ফকান আল্লাহ আজাল আকুল ইলাম এ হকুম বেমা আনসা আল্লাহ ফাউলায়কে হুমুল কাফের আর আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহ নাজিলকে তো বিধানের বিপরীত ফয়সালা করে روشنا دن صحیح نیتا ہوم کو سعیدی استعمال نبی صلی اللہ علیہ وسلم هو ابن فجاہو عاملو حین فرق من عملی আবু মোদা সাহাদি বিকাল সাহাবি দশজন সাহাবির সামনে যিনি সালাতের সত্যায়ন করেছেন সালাত রুসলে তার হাদিসটা আপনারা নিশ্চয়ই দেখেছেন কীভাবে সালাদা করতেন আল্লাহ রুসুল উনি দেখে দিয়েছেন ওই হাদিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা ফলো করি হাত বাঁধি রফলে দেন করি আমিন জোরে বলি সানা পড়ি যা কিছু আমরা করি সবচেয়ে বড় দল হচ্ছে আবু মোমাদা সায়দির হাদিসটা বলছেন রসুল্লাহ সাল্লাম একজন ব্যক্তিকে খাজনা আদায় করার জন্য পাঠালেন খাজনা বলতে আসলে খাজনা তো আসে ভাগ আদায় করার জন্য উনি তার দায়িত্ব শেষ করে মদিনায় ফিরে এলেন এসে উনি বললেন ইয়া রসুল্লাহ হাজা লাকুম হাজা ওহুদিয়ালি এইটা হলো আপনাদের জন্য আর এইটা আমাকে হাদিয়া হয়েছে। সরল মানুষ হাদিয়া দিয়ে হাদিয়া তো যায় সমস্যা কি সরল স্বীকারি হে আল্লাহ রসুল এটা হলো আপনাদের জন্য আর এইটা হলো আমাকে হাদিয়া দিয়েছে সিরত রসুলে এ ঘটনা আমরা উল্লেখ করে দিয়েছি এভাবে লুতুবিয়া ওনার নাম হালাহুল্লাহ জবাবে রসুল্লা সাহা তাকে বললেন আফলাফি বাইতে কে কেমিকা কামলা তুমি তোমার পিতা মাতার ঘরে যে বসে থাকলে না কেন অথবা তুমি দেখতে কে তোমাকে যে হাদিয়া দিতে তোমার বাড়িতে কত একদম বাস্তব না চাকরি বাইরে কিছু না ঘরে বসে কেউ তুমি হাদিয়া দেবে তুমি ওই চেয়ারে বসে আছো বলি তোমার তার কাজ নেবে বলি তোমাকে হাদিয়া দিয়ে এমনি দিচ্ছে নাকি রেখো মানে দেখো বলি যার হাতে মোহাম্মদের প্রাণ তার কসম করে বলছি লাই আগুল্লাহাদগুন মেনহা সৈয়ান ইল্লা জ্যা আবিহামা কয়ামা হ্যাঁ মিলহু আলা ও যে ব্যক্তি আল্লাহর মাল থেকে একটি পয়সা খেয়ানত করে ঘুষ খাবে কে আমাদের যে ঘুষ যা পেয়েছে সম্পূর্ণ মালামাল নিয়ে তাকে তার স্কন্ধে চাপিয়ে দেওয়া হবে তুমার ফা রসুল্লাহ হে সাল্লাই সাল্লাম ইয়াদাহু অতপর এই কথা বলার পরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসমানে তার হাত উঁচা করলেন বললেন হাল ভাল্লাগত হে আমার সাহাবিরা আমি কি আল্লাহ রে বাণী তোমাদেরকে পৌঁছে দিয়েছি কু ভালা হে আল্লাহ আপনি পৌঁছে দিলেন রহল বখারি আমিও মুসলিমদেরকে বলবো

ইল্লা হরমাহ মতো আলে কোনো ব্যক্তিকে যখন কোন কাজের দায়িত্ব দেওয়া হবে অতঃপর সে ব্যক্তি মৃত্যুদিন মৃত্যুবরণ করবে এমত অবস্থায় যে সে তার অধীনস্থ লোকদের অধিকারে খেয়ানত করেছে ঘাসম আল্লাহ আলহ জানা। আল্লাহ পাক তারপরে জান্নাতকে হারাম করে দিবেন কি ভয়ঙ্কর কথা সাবধান হারাম সালাদ সিয়াম হস জাকাত কিছুই কবুল হবে না এ প্রসঙ্গে একটা ঘটনা শুনে নিন এটা আমি সালাত রসুলও দিয়ে দিয়েছি মেদ আমের কেসা আল্লা রসুলের প্রিয় গুলামসুল মেদাম মেদান কয়বারের যুদ্ধে নিহত হলেন সবাই তার প্রশংসায় পঞ্চমুখ সে মেদাম কি সৌভাগ্যবান জেহাদের ময়দানে যুদ্ধরত অবস্থায় সে শহীদ হয়েছে সে জান্নাতের ফুল বাগিচায় চলে গেল আল্লাহ রসুল জোরাত সবাইকে ধমক দিলেন তোমরা। সে এই বাতুল মাল থেকে একটা চাদর চুরি করেছে আমি দেখতে পাচ্ছি ওই চাদর তার দেহের চারিপাশে জান্নার আগুনে জড়িয়ে দেওয়া হয়েছে সে কশ্চিনকালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না এই খবর শুনে যার কাছে যা ছিল এমনকি একটা জুতার ফিতা কারো কাছে দুটা জুতার ফিতা ছিল সব এনে জমা করলেও সর্বনাশ একটা জুতার ফিতার জন্য আমাকে জাহান্নাম যেতে হবে বখারি মুসলিমের হাদিস নিষ্কাত পড়লেই পাবে আজকে সরকারি মাল কিভাবে পর্যদস্ত হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন না যে কোনো জিনিস পাঁচ টাকার মাল হলো ওটা আপনি দায়িত্বশীল আপনার জীবন যাবে কিন্তু পাবলিক মানি নষ্ট হবে না পাবলিক প্রপার্টি নষ্ট হবে না জনস্বার্থ ধ্বংস করা যাবে না আল্লাহ পাক কে আমাদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং তার উম্মত উভয়কে জিজ্ঞাসা করা হবে বলা নাস আলানাল্লাযিনা উরসিলা আলাইহিম বলা নাস আলানাল মুরসালিন সূরা আরাব অবশ্যই অবশ্যই আমরা প্রশ্ন করব তাদেরকে যাদের কাছে রসুল পাঠিয়েছিলে অর্থাৎ উম্মতে মুহাম্মাদীকে বলা নাস আলানাল মুরসালিন এবং অবশ্যই আমি নবীদেরকে জিজ্ঞেস করব তোমরা তোমাদের দায়িত্ব পালন করেছিলে কিনা আমার আয়ের সময় মানুষের কাছে পৌঁছে না। কিনা রুম্মতকে আমরা অবশ্যই সেদিন প্রশ্ন করবো রসুল্লাহ সাল্লামের মৃত্যুর পরে হাউস কাউসারের পেয়ালা পান করার জন্য যেদিন আমরা সবাই ছুটে যাবো তার কাছে রসুল্লাহ সালো ইসলাম বলবেন আরে ফুমো আরে ফোন আরে আনি আমি ওদেরকে চিনি ওরা আমাদের আমাকে চিনে কারণ ওরা উজু করে সালাদা দেয় করতো উজুর অঙ্গ প্রত্যঙ্গ জল করে কিন্তু ই হালা বাইন অবায়ন আমারও তাদের মধ্যে পর্দা করে দেওয়া হবে তখন রসুল বলবেন আমি তোদের চিনি ওরা আমাকে চিনে কেন তোমরা ওদেরকে সরিয়ে নিচ্ছ তখন ফ্রেস্তার জবাব দেবেন আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা কত কি নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে কত যুক্তি দিয়ে ঘুষ খেয়েছে কত যুক্তি দিয়ে হারামকে হালাল করেছে কত কেয়াস করে হালালকে হারাম করেছে এগুলো আপনি জানেন না পাকুল সহকাম সহকরা তখন আমি বলবো দূর হও দূর হও যারা আমার পরে আমার দিনকে পরিবর্তন করেছ আমি যা বলিনি তাই বলেছ যা করিনি তাই করেছ অথব মুসলমান আমি কত কি এত সহজ না বখার মুসলমান হাদিস বিশ্বাস করা সব কোনো উপায় নাই করোনার পরেই বখার স্থান তারপরে হল মুসলিমের স্থান অথচ বোখার মুসলিম দুটা যখন এক হাদিসে একত্রিত হয়ে যায় অতুলনীয় হাদিস এখন প্রশ্ন ঘুষ থেকে বাসার উপায় কি। দুর্নীতির থেকে আপনি কী করে নিজেকে দূরে রাখতে পারেন পথ হলে মাত্র দুটা এক নম্বর আল্লাহ ভীতি বস্তুবাদী মানুষ কশ্চিনকালে ঘুষ দুর্নীতি দূরে আসবে না লোক দেখানো আইন ভীতি এটা দিয়ে আইনজীবীদেরকে আইন প্রণেতাদেরকে আপনি পিছাতে পারবেন না যারা নিজেরা আইন প্রণেতা বলা হচ্ছে যাদেরকে তারা কখনোই আইন ভঙ্গ করতে একটু পিছ হবে না ঘটনা আমাদের চেয়ে আপনারা বেশি জানেন কোনো কাজ করতে গেলে এই সমস্ত বড় নেতাদের কাজ গেলে আগে বলে টাকা ফেল আগে তো গোপন সময় হতো এখন তো একেবারে অথবা চোখের পরে অন্যায় হচ্ছে বলা হচ্ছে তাকে কিছুই প্রতিকার নেই কারণ ওর মধ্যে আল্লাহ ভীতি নাই তার মধ্যে সেরেফ বস্তুবাদী চিন্তা রয়েছে এই কাজটা করলে আমি এত কিছু পাব বাসাতে গেলে একমাত্র আল্লাহ ভীতি প্রধানমন্ত্রী ভীতিতে হবে না পদ ভীতিতে হবে না আপনার কিছুই করতে পারবে না প্রধানমন্ত্রী ভালো করে জানে যে অমুক মন্ত্রী সাহেবের ছোটো ভাই এই কাজটা করেছে দুই হাজার কোটি টাকা ফরিদপুরে এর তো ভালো করে উনি জানেন কিন্তু কিছুই করার ক্ষমতা নেই কারণ কি যদি উনি অ্যাকশনে যান তাহলে ওই আসনটা হারাতে হবে ওই লোকটা ওখানে যদি না থাকে বিরোধী দল চলে আসবে অতএব নিজের দলে একটা সিট কমে যাবে নিজের দলে বদনাম হোক এটা কোনো চাবেন না উনি কালো চাইবেন না ফলে হয়তো একটু ভর্সনা করবেন কিন্তু ওই পর্যন্ত শেষ এটা সব জেনে গেছে বলেই নির্বিবাদে ঘুষ চলছে দলীয় শাসন কালো নিরপেক্ষ প্রশাসন উপহার দিতে পারে না আল্লাহ ভিদি ছাড়া দলীয় শাসন কশ্চিনকাল নিরপেক্ষ প্রশাসন উপহার দিতে পারে না যদি আল্লাভ না থাকে অতএব ঘুষ দুর্নীতির হাতে বাঁচতে গেলে সর্বাগ্রে যারা দায়িত্বশীল পর্যায়ে বিভিন্ন পর্যায়ে আসন নিশ্চিত থেকে ওপর পর্যন্ত আল্লাহ ভিরুর লোকগুলোকে ওখানে নিয়ে যেতে হবে উপায় নেই এটা ছাড়া দুই নম্বর ন্যায় বিচার ন্যায় বিচার না থাকলে কোনো দেশেই

ন্যায় বিচার করুন এতেই আমাদের ভাষায় চল্লিশ দিন বৃষ্টি না হলেও যা আসে না কিন্তু ন্যায় বিচার যদি দেশে না থাকে আপনি কি দিয়ে দুর্নীতি বন্ধ করবেন এই দুটা পথ ছাড়া দ্বিতীয় কোনো পথ খুঁজে পাবেন না অনুবাদ আবিন সামদ ল না অ ল কাল ল এ সাল ল লে সাল্লাম আকিমু হুদ উদা লয় ওলা অত্যা হযুকুম ফিল্লাই ল মতে লাইমের অভাব মজা হে আমার উম্মত একই মহদ উদাল্লাহ তোমরা আল্লাহ দণ্ডবিধি সমূহ বাস্তবায়ন করো ফিল গরিবই হল বাইফ নিকটস্থ লোকদের উপরে এবং দূর দূরবর্তী লোকদের উপরে ওলা তা হযুকুম ফিল্লায় ল মতে লায়েম এবং আল্লাহর দণ্ডবিধি কার্যকর ব্যাপারে ব্যাপারে নিন্দকে নিন্দ বাদকে তোমরা পর্ব করো না এই হলে জেরক্সের বাণী আর সেই রসুলের উন্মুথই আমরা মিলাদ করেই শেষ আর যশনে জুলুস করেই শেষ এত সস্ত না এই দুটো জিনিস আল্লাহ ভীরু মানুষকে সামনে দিতে হবে দেশে আল্লাহ ভিরুর পরিবেশ সৃষ্টি করতে হবে নিজের অফিসে আল্লাহ ভীরু পরিবেশ রাখতে হবে এবং ন্যায় বিচার করতে হবে আল্লাহ ভেরু হতে গেলে তাকে ইসলাম শিক্ষা দিতে হবে না বাংলাদেশে এই পর্যন্ত গত এক একান্ন বছরে সাতটা শিক্ষা কমিশন হয়েছে প্রত্যেক শিক্ষা কমিশন ইসলামের উপরে হামলা করেছে সবচেয়ে বেশি হামলা করেছে কুদরতিক্ষায় শিক্ষা কমিশন নিজের কোরআনের তরজমা করেছেন জন রোষের ভয়ে বাস্তবায়ন করতে সরকার পারেনি এবারও যে শিক্ষা কমিশন রিপোর্ট এসছে সেখানে একেবারে শেষ ইসলামী শিক্ষা থাকবে কেবল পাঠ্য সূচিতে কিন্তু বোর্ডের ফাইনাল পরীক্ষায় ইসলামিক শিক্ষা থাকবে না কোন পাকল ওটা পড়বে বোর্ডে পাশ করা তো মানুষ পড়ে ওখানে থাকবে না এরপরও ছিল একশো নম্বর করেছে পঞ্চাশ নম্বর ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত শুরু থেকে হচ্ছে ওদিকে ডার নাস্তক আমরা যাকে বানর বানস থেকে মানুষ হয়েছি এই মিথ্যা নাস্তক্যবাদী সিলেবাস দু হাজার বারো সালতে চলছে বাংলাদেশ ওই কমিউনিস্ট ইসলাম নাহিদ এই বদমাশটি এই কাজ করে গেছে জাতিসংঘের পুরস্কার তিনি পেয়েছেন যে তিনি পরিবর্তনের সূচনাকারী নিঃসন্দেহে পরিবর্তন বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে এত বড় গাদ্দারি কেউ করেনি অতএব তিনি অবশ্যই পরিবর্তনের সূচনাকারী কিন্তু আজ পর্যন্ত এটা উদ্রো করা হলো না আমরা বারবার লিখতেছি আমাদের লেখনের মধ্যে বক্তব্যের মধ্যে বারবার বলছি বারো সাল থেকে আজ বাইশ সাল দশ বছর চলছে এই মিথ্যাচার ওদিকে ডারুইন থিউরি চলছে পরকাল মরকাল কিছু নেই আল্লাহ কিছু নাই আর এদিকে আবার এখন ইসলামী শিক্ষা যা একটু ছিল অল্প স্বল্প আর সেটা উঠিয়ে দিচ্ছে বোর্ডের ফাইনাল পরীক্ষা নাই যতক্ষণ পর্যন্ত বোর্ডের ফাইনাল পরীক্ষায় একশো নম্বরে ইসলামিক শিক্ষা যুক্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত কোনো ছাত্র ইসলামিক শিক্ষার বই সাবজেক্টকেও নেবেও না ক্লাসে অতএব সরকারকে বলবো ইসলামী শিক্ষা অপরিহার্য করুন ইসলামী শিক্ষার উপরে হামলা করবেন না দেশে ইসলামী নৈতিকতা না থাকলে মানুষ বস্তুবাদী হয়ে যাবে শ্রীলঙ্কার চেহারা দেখুন ইউরোপিয়ান কান্ট্রিগুলো অবস্থা দেখেন ভিডিওতে দেখেন মনিটর দেখেন কি বিস্তৃত নোংরা চেহারা মেয়েদের একদম ল্যাংটায় ঘুরে বেড়াচ্ছে আন্তর্জাতিক বিশ্বে পুরুষ লোক বরদানসীন তাদের মাথা ছাড়া কোনো চেহারা বডি দেখা যায় না আর মহিলাগুলো সব ল্যাংটা রিক্সা ছাড়া সে ল্যাংটা অবস্থায় সে ধর্ষিত হবে না কেন আমাদের মেয়েরা কি ওডিয়া শিখবে আমাদের ছেলেরা কি ওডিয়া শিখতে যাবে এখনই রাষ্ট্রের পদ্মার তীরে হাইটেক পার্কে বিকেলে একটা হাওয়া খেতে চান দেখেন না মেয়েদের কি অবস্থা বয়স্ক বয়স্ক পঞ্চাশ পঞ্চান্ন বছর মেয়েরা সালোয়ার কামিজ করে যাচ্ছে সুক্রি সেজে তাদের সে নগ্ন আর ওই ইউরোপিয়ানদের নগ্নতার মধ্যে খুব বেশি পার্থক্য নাই অতএব দেশকে বাঁচাতে গেলে আগে আল্লাহ ভিরু পরিবেশ তৈরি করুন এবং ন্যায় বিচার কায়েম করেন সর্বাগ্রে ইসলামী শিক্ষাকে অপরিহার্য করুন একেবারে ক্লাস ওয়ান থেকে এম এ পর্যন্ত এটা না করলে দেশ বাঁচানোর কোনো ক্ষমতা সরকারের নেই সরকার যে একদম অলস হয়ে যাবে অচল হয়ে যাবে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের প্রেজিডেন্টের ধরে সব পালাচ্ছে দেখছেন না কীভাবে একদিন আমাদের লোকদেরকে পালাতে যাবে যখন ইমানদার জনগণ খেপে যাবে তখন আপনাকে কেউ ঠেকাতে পারবে না জনগণকে খেপাবেন না দয়া করে মুসলমানের দেশ মুসলমানই আমাদের মাস্তি দেন আল্লাহবা আমাদেরকে

امن يهد للفلاح هديا له ونشهد ان لا اله الا, الا الله وحده لا شريك له ونشهد ان محمدًا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما ও সঙ্গতাই বলতে হয় আমরা দম পাইছেন না তোরা সরকারে গত যে পার ফুটে সাত টাকা বেশি বেঁধেছে বাস্তবায়ন হয়েছে কি কোথাও আমরা জীবনে শুনিনি কখন একটা খাসির চামড়া দশ টাকা অনেকদিন ফেলেই দিয়েছে একটা গরুর চামড়া দেড়শো টাকা জীবনে আমরা শুনিনি কখন কিন্তু স্বাধীন দেশের নির্বাচিত গভর্নমেন্টের আমলে এই ধরনের যাচেরাই অবস্থা এজন্য ইন্ডিয়ান এক বক্তা বলেছেন হে মুসলমান ভাইরা আপনার সমস্ত চামড়াগুলো মাটিতে এক বছর পুঁতি ফেলেন একটা চামড়াও বিক্রি করবেন না দেখবেন ওইসব ব্যবসায়ীরা চামড়া নেবে বাধ্যই দাম বাড়বে যদি এইভাবে সরকার যদি অথব্য হয় দুর্বল হয় দুর্নীতির মাধ্যমে কোনো ক্ষমতা না থাকে ঠিক ওই সরকারের তোমার পদত্যাগ ভালো কিসের সরকার কিসের মন্ত্রী কিসের এমপি তোমার পদত্যাগ করো কালকে দেশ ইনস্ল চলবে তোমার না থাকলে দেশ চলবে ইনশাল্লাহ কিন্তু ভালো লোক আসবে গণতন্ত্রের নাম করে জনগণের স্বার্থকে এইভাবে উপেক্ষা করা দলিত করা কোন মানুষ করতে পারে না এইটা যদি ইরশাদ আ জিয়ারামল হয়তো এখন কত যে কি হই জানলাই ভালো জানে যদি গণতন্ত্র নামে হচ্ছে সবই হালাল হয়ে গেছে জি না মানবতন্ত্র এই তন্ত্র মন্ত্র দেখে না মানুষ যোগ্য সুশাসন হচ্ছে কোথায় ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাই আমুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাউল কুরবা ওয়ানাহুনির ফাশায়া ওয়ান মুনকারুল বাগি ইয়াযুকুম আন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم أبر أنبت كردي أجل أن أقول سي إيه الله تمي أمدرك وي لقدر بكت كرو যারা তোমার দিনকে সাহায্য করো আমি আল্লাহ যারা মোহাম্মদের দিনকে লজ্জিত করে আল্লাহ তুমি আমাদেরকে ওই লোকদের দলভুক্ত করো না এজন্য এই সময় আপনারা মোহাম্মদের সঙ্গে আমিন বলবেন তা তো আল্লাহ যেন কবুল করে এবার আল্লাহ রাহমক আদালসাম وإيتاء القربى وينهى عن الْفَاحِشَةَ والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم أكبر